অসম থেকে ভুটানের পাচারের পথে এক জীবিত পেঙ্গুলিন সহ দুজন চোরাকারবারিকে গ্রেফতার করলো এসএসবি 53 ব্যাটালিয়ন ও বনকর্মীরা। অসম থেকে ভুটানের পাচারের পথে এক জীবিত পেঙ্গুলিন সহ দুজন চোরাকারবারিকে গ্রেফতার করলো এসএসবি 53 ব্যাটালিয়ন ও বনকর্মীরা। এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার হাসিমারা পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে এক বাইক আটক করে। সেই বাইকে করে জীবিত প্যাঙ্গোলিনটি পাচার করা হচ্ছিল এবং এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার শিলবাড়ি হাটের বাসিন্দা জয়ন্ত রায় এবং অসমের কোকরাঝাড়ের বাসিন্দা জনক রায়কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত প্যাঙ্গোলিনটি জলদাপাড়া বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্যাঙ্গোলিনটি অসম থেকে ভুটানের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।